লোকসভা ভোট মিটতেই খেলা শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের গঠন করা পঞ্চায়েত একেবারে টুকরো টুকরো হয়ে গেল, আর তারপরই বিরোধী শিবিরের 9 জন জয়ী সদস্য সুসুর করে শাসক দলে যোগদান করে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের একমাত্র কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত যা দখল করেছিল বিরোধীরা, কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পরই ভেঙে গেল সেই বিরোধীদের গঠন করা পঞ্চায়েত। শুক্রবার সেই পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবির থেকে প্রত্যেকেই যোগদান করল শাসক দলে। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট 15টি সদস্য, যার মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করেছিল 6টি, অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে বিজেপি দখল করেছিল 5টি, সিপিএম দখল করেছিল 2টি এবং নির্দল 2টি। এই সব মিলিয়ে 9 জন সদস্য মিলে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিরোধীরা বোর্ড গঠন করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনে শাসক দলের জয়লাভের পরই মথুরাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে বিরোধী শিবিরের 9 জন জয়ী সদস্যই যোগদান করে শাসক দলে। কি বলছেন দলবদলু সিপিএম সদস্য সাফিকুল ঘরামি, শুনবো। আমরা উন্নয়নের স্বার্থ থেকে সিপিএম থেকে টিএমসি এসছি, উন্নয়নের স্বার্থে মানুষের পাশে দাঁড়াতে হবে, উন্নয়ন করতে হবে। বাপি হালদারের নেতৃত্বে, সংসদের নেতৃত্বে আমরা সব টিএমসি যোগদান করেছি, উন্নয়নের স্বার্থে আমরা সহ। জয়ী তৃণমূল প্রার্থী বাপি হালদার কি বলছেন এবার শুনবো। আপনারা জানেন যে আমাদের 6 জন ছিল, আর বাকি যারা 9 জন বাইরে ছিল, অন্য দলের ছিল, তারা ইতিমধ্যে তারা লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে, পরে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, উন্নয়নের পক্ষে আসতে চাই, তারা আবেদন করেছিল। আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে, এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রেজিগনেশন দিয়েছেন, মমতা রেজিগনেশন দিয়েছেন। তারপরে আজকের সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার, উপপ্রধান সুশান্ত মণ্ডল নির্বাচিত হলো, এবং সকলকে নিয়ে আগামী দিন কৃষ্ণচন্দ্রপুর জন্য উন্নয়নের চর বইবে এটুকু বলতে পারি। আর শুক্রবার দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই পঞ্চায়েতের নতুন করে বোর্ড গঠন করা হয়। প্রধান হলেন প্রশান্ত হালদার এবং উপপ্রধান হলেন প্রশান্ত মণ্ডল। শুনব কি বলছেন বর্তমান প্রধান প্রশান্ত হালদার। উন্নয়নের সাথে আমাদের গ্রামে যা প্রয়োজন, যা রাস্তাঘাট, লাইট, যে মানুষের যেটা যেটুকুই প্রয়োজন সেটুকু সব সব দিক থেকেই আমরা উন্নয়নের ধারা রেখে, কাজের বজায় রেখে আমরা কাজ করতে চাই। না, আমি টিএমসি ছিলাম, টিএমসিই আছি, টিএমসি থেকে প্রধান হলাম। আমার নাম, আমার নাম প্রশান্ত হালদার। কতটা খুশি হলেন? খুশি তো হওয়ার কথা, এ তো আর বলার কথা বলে তো বোঝানো যাবে না, খুশি তো অবশ্যই। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই কার্যত বিরোধী শিবিরে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই বহু জায়গাতেই বিজেপি কর্মীরা তারা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, আর এবার কার্যত এই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িকে একটি গ্রাম পঞ্চায়েত কার্যত বিরোধীদের হাত থেকে চলে এলো তৃণমূলের হাতে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্র এবার বিজেপিদের হাত থেকে কার্যত অনেক ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র আগে থেকেই তৃণমূলের দখলে ছিল, আর তবে এবার হাওয়া উঠেছিল এই লোকসভা কেন্দ্র বোধহয় বিরোধীরা ছিনিয়ে নেবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। 2 লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছেন এই লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী বাপি হালদার, আর তার হাত ধরেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, যেটা কিনা ছিল বিরোধীদের দখলে, তা কার্যত চলে এলো শাসক দলের হাতে। শুক্রবার এই গ্রাম পঞ্চায়েতের 9 জন বিরোধী প্রার্থী বা বিরোধী যারা পঞ্চায়েত সদস্য তারা কার্যত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই পঞ্চায়েতের 15টি আসন ছিল এবং সেই 15টি আসনের মধ্যে 6টি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, 5টি জয়লাভ করেছিল বিজেপি, 2টি সিপিএম এবং 2টি নির্দল। এই বিরোধীরা অর্থাৎ বিজেপির 5 জন সদস্য এবং 2জন সিপিএম এবং 2জন নির্দল সব মিলিয়ে 9 জন মিলে বোর্ড গঠন করেছিল এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের। অবশেষে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই বিরোধী পঞ্চায়েত সদস্যরা তারা শুক্রবার স্থানীয় সাংসদের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে, আর তাতেই কার্যত পঞ্চায়েতের যে বোর্ড সেই বোর্ড ভেঙে গেল, আর এই বোর্ড ভেঙে নতুন বোর্ড গঠন করল শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে লোকসভা নির্বাচনের পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও
বিজেপির শিবিরে যথেষ্ট ভাঙন দেখা দিয়েছে, আর তার প্রমাণ আরও একবার মিলল এই মথুরাপুরের অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানোতর এক প্রকার তুঙ্গে, কারণ লোকসভা ভোটের ফল সদ্য প্রকাশিত হয়েছে এবং তারপরই দেখা যাচ্ছে যে খেলা শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের গঠন করা পঞ্চায়েত একেবারে টুকরো টুকরো হয়ে গেল, আর তারপরে বিরোধী শিবিরের 9 জন জয়ী সদস্য সুসুর করে শাসক দলে যোগদান করে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের একমাত্র কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত যা দখল করেছিল বিরোধীরা, কিন্তু লোকসভা নির্বাচনে ফলাফলের পরই ভেঙে গেল সেই বিরোধীদের গঠন করা পঞ্চায়েত। শুক্রবার সেই পঞ্চায়েতের বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবির থেকে প্রত্যেকেই যোগদান করলো শাসক দলে। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট 15 সদস্য, যার মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করেছিল 6টি, অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে বিজেপি দখল করেছিল 5টি, সিপিএম দখল করেছিল 2টি এবং নির্দল 2টি। এই সব মিলিয়ে 9 জন সদস্য মিলে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিরোধীরা বোর্ড গঠন করেছিল। কিন্তু লোকসভা নির্বাচনে শাসক দলের জয়লাভের পরই মথুরাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপ্পি হালদারের হাত ধরে বিরোধী শিবিরের 9 জন জয়ী সদস্যই যোগদান করে শাসক দলে। কি বলছেন দল বদলু সিপিএম সদস্য সফিকুল ঘরামি শুনব। সিপিএম থেকে টিএমসি এসছি উন্নয়ন স্বার্থে, মানুষের পাশে দাঁড়াতে হবে, উন্নয়ন কথা হবে, বাপ্পি হালদারের নেতৃত্বে সংসদে নেতৃত্বে আমরা সব টিএমসি যোগদান করেছি উন্নয়ন স্বার্থে। আমরা সহিচ্ছে সবাই আমরা উন্নয়ন স্বার্থ থেকে সিপিএম থেকে টিএমসি এসছি উন্নয়ন স্বার্থে, মানুষের পাশে দাঁড়াতে হবে, উন্নয়ন কথা হবে, বাপ্পি হালদারের নেতৃত্বে সংসদে নেতৃত্বে আমরা সব টিএমসি যোগদান করেছি উন্নয়ন স্বার্থে। আমরা সহিচ্ছে। এবং ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন করা হয়। প্রধান প্রশান্ত হালদার, উপপ্রধান প্রশান্ত মণ্ডল। প্রশান্ত হালদার বর্তমান প্রধান কি বলছেন শুনব। উন্নয়নের সাথে আমাদের গ্রামে যা প্রয়োজন, যা রাস্তাঘাট লাইট, যে মানুষের যেটা যেটুকুই প্রয়োজন সেটুকু সব সব দিক থেকেই আমরা উন্নয়নের ধারা রেখে কাজের বজায় রেখে আমরা কাজ করতে চাই। না, আমি টিএমসি ছিলাম, টিএমসিই আছি, টিএমসি থেকে প্রধান হলাম। আমার নাম প্রশান্ত হালদার। কতটা খুশি হলে? খুশি তো হওয়ার কথা, এ তো আর বলার কথা বলে তো বোঝানো যাবে না, খুশি তো অবশ্যই। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছে আরেকবার শোনাব। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসতেই কার্যত বিরোধী শিবিরে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই বহু জায়গাতেই বিজেপি কর্মীরা তারা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, আর এবার কার্যত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।